चाय वही आधा पादा दी बनाल छे लई अबो बनाल छे ना कि केटा बोले लई आ बहू के कहे छे ने बहू तो मोटा हंस तो सासिलिर के लई आ बहू रातेर जिनिस खेते सवरिर जिला लई तो लई आ बहू के कहे छे के बहू ती चा बना मैं तक टुक आधा पादा दे बनाइस तो आधा पादा दे बनाइले टुक टेस होय भल लागे खेते ये मोटा हंस बहू और खेल जा आधा पादा दीते कहे छे तो एक आधा गला बैठे दिए छे तार पछि टुक पादा दीते कहे छे तो हाँड़ीर उपरे पे दे दी ओ हाँड़ीर उपरे खाड़ो हे पाद देखे छे तो सुखा देखि पादा होबे जी भाई জোর করে কুঁচে যখন দিতে গেছে একটু পাদের সাথে লাদাও বাড়িয়ে গেছে আর চা বানিয়ে না শাশুড়িকে দে দে আর শাশুড়ি চা খাইছে আর খাইছে আগে আজকে চা কিনে এরকম আইঠো লাগছে গে আর কেমন লাগছে থুকড়ি থুকড়ি হয়ে দেখালে ভাসছে তো কইছে বিমা কই হো না কইছে কেনে কইছে তুমি যে কইলে একটু আদা পাদা দিস রে বাবা তা আদা দিতে গেলে আমি একটু বুড়া মানুষ তো জিটে নেছে পাদা দিয়া খেবের হলে একটু পা দিই পাদা যদি দিতে গেছি তো বিমা কই না জোর করে দেশে একটু লাদা বাড়িয়ে গেছে কইছে হায় রে খাই মুছির পেটের খাই মুছি রে তো ওইরকম চা খান্ডা খুব টেস্ট হয়েছে ভাই दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मरदा यारदान दुनिया तो दुनिया मोसा नबी के ना देख दिया बनिया छो तुम कलिमुल्ला इस्माइल नबी जो भाई ना होये होया गलो जमीहुल्ला दुनिया तो दुनिया पखिर कलो रब झरनार पानी फले फोले भरा बागान सब जतो मरदा यारदान दुनिया तो दुनिया भाई रे अमार इबार अल्लाह पाक बोलें जा किछु निबि अमार काछे कोंचेने इबलिस अल्लाह के बोला अल्लाह তোমার কাছে আমি এক নম্বরে চাই মাওলা যেন আমি কিয়ামত পর্যন্ত আমার মত না হয় কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকি আমাকে এত লম্বা হায়াত দাও আল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে তোকে হায়াত দিয়ে দিলাম এবার বলছে আল্লাহ দু নম্বরে আমাকে আর একটা জিনিস দিতে হবে গো মাওলা বললে কি সারা পৃথিবী যেন আমি ভুরমান করতে পারি ঘুরতে পারি আল্লাহ এই শক্তি ক্ষমতা আমাকে দিতে হবে আল্লাহ বললে যা এটা শক্তি আমি তোকে দিয়ে দিলাম বলছে আল্লাহ আর একটা জিনিস তোমার কাছে চাই গো মাওলা বললে কি জিনিস বললে আল্লাহ আমি যে কোনো অবস্থাতে যে কোনো মানুষের যেন আমি রূপ ধারণ করতে পারি এই শক্তি ক্ষমতা আমাকে দিতে হবে আল্লাহ আল্লাহ বললেন যারে ইবলিস তোকে এই শক্তিটুকু আমি দিয়ে দিলাম কিন্তু একটা কথা তুই আমার জেনে রাখ সব মানুষের তুই রূপ ধারণ করতে পারবে কিন্তু আমার যে প্যারা হাবিব জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আমার প্যারা হাবিবের রূপ ধারণ করার শক্তি আমি তোকে দান করলাম না শেষ নবীর রূপ ধারণ করতে তুই পারবি না বাদ বাকি পৃথিবীর সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারবি এই শক্তি ক্ষমতা আমি দান করলাম কিন্তু আমার প্যারা হাবিবের রূপ ধারণ করতে পারবি না এই শক্তি ক্ষমতা তোকে দিলাম না বলছে আল্লাহ আমাকে আর একটা শক্তি দান করতে হবে মাওলা আর একটা জিনিস আমাকে দান করো বললে কি
বললে আল্লাহ যে কোনো অবস্থাতে যে কোনো মুহূর্তে আমি আপনার বান্দাকে যেন ভটকাতে পারি পটকাতে পারি, আর সারা মানে ওয়াল বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেন আমি ঘুরতে পারি, আর মানুষকে যেন ভটকাতে পারি পটকাতে পারি, যেটা মন সেটা করতে পারি, রোজার দিনে রোজা ছাড়াইতে পারি, আর মানুষকে যেন তামুক বেড়ি জর্দা হুক্কা গুটকা তিরাঙ্গা সব খিলাইতে পারি, যেটা ইচ্ছা করবো আল্লাহ সেটা যেন আমি করতে পারি, তোমার বান্দাকে যেন আমি ভটকাতে পটকাতে পারি। আল্লাহ পাক বললেন ঠিক আছে রে ইবলিস, এই শক্তি ক্ষমতাও তোকে আমি দিয়ে দিলাম, কিন্তু আমার একটা কথা তুই জেনে রাখ, আমার একটা কথা মেনে নে, যে আমার প্রকৃত বান্দা হবে যে ইমানদার বান্দা হবে, যার দিলের মধ্যে ভয় থাকবে আমাকে বলে, আমার কিয়ামত বলে ভয় থাকবে, আমার জাহান্নাম বলে ভয় থাকবে, যার সব সময় আমাকে বলে যা বিশ্বাস করবে আমার ওই বান্দাটাকে তুই জীবনে কোনোদিন ভটকাতে পারবি না, পটকাতে পারবি না, ভুলাতে পারবি না, নামাজ ছাড়াতে পারবি না, রোজা ছাড়াতে পারবি না, হজ ছাড়াতে পারবি না, যাকাত দেওয়া ছাড়াতে পারবি না, ওই বান্দাটাকে তুই ভুলাতে পারবি না। আর একটা কথা শুনালে রে ইবলিস, যদিও আমার বান্দাটাকে তুই ভটকা দিস আর পটকা দিস, গোনা করিয়া দিস, পাপ করিয়া দিস, আর আমার বান্দা যখন গোনা করে দিল পাপ করে দিল, গোনা করার পরে পাপ করার পরে আমার বান্দার যখন আমাকে বলে ভয় হয়ে যাবে, আমাকে বলে যখন তার খেয়াল হয়ে যাবে, যদি আমার বান্দা আমার কাছে হাত তুলে আমার কাছে যদি গিড়গিড়ায় কান্না কাটা করে, তাহলে আমার বান্দার গোনাগুলোকে আমি মাফ করে দিব। ভাইরে আমার ভালো করে শুনবেন, ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতাগুলো আমাদের ঘাড়ে থাকে, গোনা আর নেকি লেখে রে ভাই, নেকি বদি লেখে ডান দিগার ফেরেশতাটা, নেকি লেখে বাম দিগার ফেরেশতা, গোনা লেখে। তো এ ফেরেশতারা নেকি বদি গুলোকে যখন লেখে রেকর্ডিং করে কম্পিউটার নিয়ে বসে আছে, আল্লাহ পাক বলে দিলেন কেরামান কাতিবিন কারে, কেরামান কাতিবিন ডিপার্টমেন্টের যত ইলেকট্রিশিয়ান বিফোর্স যত আছে শুনে নাও, আমার বান্দা যদি কোনো নেকি করতে চাই, যদি কোনো আশা আকাঙ্ক্ষা করে যাই নেকিটা করব, নেকি করতে চাইলে ফাটাফাট তার আমল নামেতে একটা নেকি লেখা দিও, আর আমার বান্দাটা যদি গোনা করতে চায় কিন্তু গোনাটা লেখিও না। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চায় না, যে ভাই আদমের সন্তানকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না, বুঝতে পারছেন? তার মানে যদি আজকে সকালবেলা ইরাদা করেছেন যে আজকে জালসা হবে, ইনশাল্লাহ আজকে জালসা শুনতে যাব, আল্লাহ যদি নিয়ে যায় তো যাব, ইরাদা করেছেন আজকে জালসা শুনতে যাব, তো সকালবেলাতেই নেকিটা পেয়ে নিলেন, শুক্রবারের দিন ভোর থেকে আমদানি করছেন আজকে জুম্মা পড়ব, ইরাদা করেছেন যাব সকালে যাবো জাগা কাতারে বসবো, ইরাদা করেছেন একটা নেকি পেয়ে নিলেন, ইরাদার একটা নেকি পেয়ে গেলেন আপনি, সে করেন না করেন, না করলে নাকি পাবেন, না করলে না পেলেন, কিন্তু এরাদা করলেন একটা নাকি পেলেন। আর যদি খারাপ কাজের এরাদা করেন, আজকে সবাই যখন জালসা শুনতে যাবে, ওর বাড়িতে যাবো যায় তালা ফাটাবো, দেখ কপাট খোলার ঘরে ঢুকে চুরি করবো, সিন মারব, খারাপ এরাদা করেছেন, আপনার গোনা লেখা হয় না, বাম ঘাড়ের ফেরেস্তাটার নেতা হলো ডান ঘাড়ের ফেরেস্তা, এ ফেরেস্তার বিনা অর্ডারে বাম ঘাড়ের ফেরেস্তা কলম চালাতে পারবে না, ওর ক্ষমতা নাই যে চালিয়ে নাই চালাতে পারবে না, এবার বাম ঘাড়ের ফেরেস্তা নেকিলে মানে গোনা লিখতেই পারবে না, এরাদা করেছেন আল্লাহ পাক পারমিশন নাই, নিজে লেখো লেখবে না, গোনাটা আপনি যখন করে দিলেন কইরা দেওয়ার পরেও কিন্তু গোনাটা লেখা হয় না, আল্লাহ ঘাটা দেখে যে আমার বান্দা হয়তো তোবা করবে, হয়তো আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমার বান্দা হয়তো আমাকে বলে ভয় হয়েছে বলে তোবা করছে, ক্ষমা চাইছে, মাফ চাইছে, যদি একবার তোবা করালেন, ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে মাফ চাহেন, আর ওই গোনাটা দ্বিতীয়বার লেখা হবে না, গোনাটা লেখবে না, কলমই ঠেকাবে না, গোনাটা শেষ। আর যদি তবা না করেন, ক্ষমা না চাহেন, আল্লাহর কাছে মাফ না চাহেন, ক্ষমা না চাহেন, ইস্তেগফার করলেন না,
লাস্টের বেলা আপনার গুনাটাকে এক সপ্তাহ পর্যন্ত দেখে রে ভাই। আপনি যদি সপ্তাহের শেষ হচ্ছে বৃহস্পতিবারের দিন আর সপ্তাহের প্রথম দিন হচ্ছে শুক্রবারের দিন, শুক্রবারে গোনা করেছেন গোনাটা আছে লেখা হয়নি, শনিবারে গোনা করেছেন গোনাটা আছে লেখা হয়নি, রবিবারে করেছেন, সোমবার করলেন, মঙ্গলবার করলেন, বুধবার করলেন লেখা হয়নি, বৃহস্পতিবারের দিন যখন সকাল হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেছে আপনি তোবা করেননি ক্ষমা চাইেননি, বৃহস্পতিবারে কী কী গোনা মানে শুক্রবারে কী কী গোনা করেছেন বসি দিলে খাটাখাট দিলে কম্পিউটার চালিয়া, শনিবারে কী গোনা করেছেন লেখে দিলে, রবিবারে কী করেছেন লেখে দিলে, এই করতে করতে গোটা সপ্তাহের গোনা বৃহস্পতিবারের দিন লেখে দেওয়া হয়। আল্লাহ কত অফার দিয়েছে, কত মোকা দিয়েছে, যদি একবার তোবা করালেন ক্ষমা চাইলেন আল্লাহ মাফ করে দিবেন, আপনার গুনাকে আল্লাহ রাখতে চাই না। বান্দাকে আল্লাহ আদমের সন্তান সন্ততিকে জাহান্নামে দিতে চান না, কিন্তু আদমের সন্তানেরা নিজেরাই নিজে জাহান্নামে ঢুকবে রে ভাই। বুঝতে পারছেন যে আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন, আমরা যদি খালি তোবা করে নিই তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বসে আছে ক্ষমা করার জন্য, আমরা হচ্ছি বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। আমাদের কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাপ করা, আমাদের স্বভাব বৈশিষ্ট্য হচ্ছে পাপ করা। আল্লাহর নবী বলেছেন পবিত্র জবানে, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তায়িনা তাওয়াবুন, যে আমাদের কাজ হলো পাপ করা, আমাদের ভুল হবেই, যতই আপনি চেষ্টা করে পাপ করবো না, ভুল করবো না, অন্যায় করবো না, কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন মানে আমাদের ভুল হবেই ভাই, আমরা মানুষ, আমাদের রক্ত মাংস আছে, আমরা মাটির তৈরি, ভুল হবে না খালি ফেরেশতার ঘে। বুঝতে পারছেন, ফেরেশতারা ভুল করবে না ভাই, ওরা হচ্ছে নূরের তৈরি, ওদের ভুল নাই, আল্লাহ যেটা বলবে ওটাই। ওরা যদি মেয়ে ছেলেকে দেখে ওর খেয়ে লালচ হবে না, লোভ হবে না, কোনো আর খেয়ে লোভ লালচ কিছু নাই, তার মানে ওর খেয়ে নাফসানি খাইছে কিছুই নাই, ওরা বেটা ছেলে লয় বেটি ছেলে লয়, ওরা লেকু কার বলে গরুর বাছুর হয়েছে, তোর বাপকে ফোন করে কইছে দিল্লিতে, আব্বাজি হারকে গরুর বাছুর হয়েছে, তো কী হয়েছে রে বেটা, বেটা না বেটি কইছে, বেটা লয় বেটি লয় লেকু। ওই কালিয়া চকের লোক গেছে ধান কাটতে আমাদের দিকে, একটা চ্যাংড়াকে পুচ করছি যে হারে তোরা কোন জাত, হানফি না সাইফি রে, কইছে হার বাপ হইলো হানফি, আর তোর মা কইছে হার মা হইলো সাইফি, তোরা ফের কোন জাত রে, কইছে হার মধ্যখান থেকে খচ্চড় হয়ে আছি, জানা বলছে যে মধ্যখান থেকে হারা খচ্চড় হয়ে আছি, তো ওইরকম মানে এরকম অবস্থা। বুঝতে পারছেন ও গা দয়া না জান ও গা সর্বরাম দেনা, ও গা দয়া না জান ও গা সর্বরাম দেনা, প্রাণ ভরা দেখনাও গো আর যা দেখাবে না, ও গো দয়ার নানা জান ও গো দয়ার নানা জান ও গো সর্বরাম দেনা। তো ভাই ফেরেশতার ঘে কোনো লোভ লালচ কিছু নাই, আল্লাহ যেটা অর্ডার করবে, মিকাইলকে বলবে এখান দিয়া ম্যাগ দে, ম্যাগ বর্ষে দে বর্ষে দে, যা এদিককার খোটুটা ভিজাইছ না, এদিককার খোটুটা ভিজা, ওই খোটুটাই ভিজাবে। আগে যুগে মানুষ যখন হাল ভাই তো গরুর হাল ভাই তো ডাহিন দিকের গরুটা সুক্ষা আছে, বাঁ দিকের গরুটা ভিজে গেছে, এরকম হয় কি না, এই খোটুতে লোকটা ভিজছে ঝমঝম করে ম্যাগ হয়েছে, ওই খোটুটাতে ওই কিয়ারটাতে লোক হাল ভাইছে, ও সুক্ষা আছে, রোদ ওকে রোদ লাগছে, এই ম্যাগে ভিজছে, এটা আল্লাহর ক্যারিশমা নয়। তো ফেরেশতারা এক জাররা ইদিক উদিক করবে না, আর মানুষকে যদি বলে দেয় যে ওইখানে একটা বেড ছেলেকে খাড়ো করে দেন আর কয়েন যে ওর দিকে তুই দেখিস না, এই খাড়ে থাকতে ঝোঁকে করে ধরে একবার দেখেলি ফের কেমন লাগছে দেখি, আর একজন দেখে ভালো লাগবে তখন মনে মনে কে সালাকে বিয়ে করতে তুমি একবার। এই যে মানুষের একটা লোভ আর লালচ, আদমের জাতের খুবই লোভ লালচ আছে ভাই, কিন্তু ফেরেশতার লোভ লালচ নাই, আর ফেরেশতারা কিছু মিথ্যা কিছু লিখবে না করবে না, তো ওরাকে
মানে আল্লাহ যে ঘাড়ে দিয়েছে ওরা সব লিখে দেয়। তো আল্লাহ পাক বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তায়িনা তাওয়াবুন, যে আমাদের বৈশিষ্ট্য হলো পাপ করা, স্বভাব হলো ভুল করা, অন্যায় করা, আর আমরাকেই চাইতে হবে ক্ষমা। আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ, আল্লাহ মাফ করার জন্য, ক্ষমা করার জন্য ভাই বসে আছে। তো আদমের সন্তানকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতে চায় না, কিন্তু মানুষ যে জাহান্নামে যাবে নিজেরাই নিজে জাহান্নামে ঢুকবে ভাই। এইবার দেখেন আখিরি নবীর উম্মতকে আল্লাহ কত ভালোবাসেন, এবার শুনেন। ভাইরে আমার, আমরাই হচ্ছি আদম জাত, আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আমরা গুনাহ করার পরে যদি তওবা করি আল্লাহ মাফ করে দেবেন। আখেরি নবীর উম্মতকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আল্লাহর নবী যখন মিরাজ গিয়েছিলেন, মিরাজ থেকে যখন ফিরে আসলেন, পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল। তো পঞ্চাশ ওয়াক্তের নামাজ যখন ফরজ করা হলো আমাদের নবীর উপরে, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, নবী গো আপনাকে কি তোফা দিয়েছে বলুন তো। বললে আল্লাহ পাক আমাকে পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিয়েছে। বললে তুমি ঘুরে যাও, তোমার উম্মত পঞ্চাশ ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, কমজোর উম্মত দুর্বল উম্মত হবে, পারবে না, ঘুরে যাও। কয়েকবার যাতায়াত করে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে লাস্টের বেলা পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ পাক ফরজ করলেন রে ভাই। আল্লাহ পাক বলে দিলেন, হে নবী তোমার উম্মত বর্গকে তুমি জানিয়ে দাও, তোমার সাহাবা বর্গদেরকে তুমি বলে দেয়া, যদি তোমার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি ভালোভাবে আদায় করে, সুন্দরভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি পঞ্চাশ ওয়াক্তের নেকি কমাকমি করব না, কাটাকাটি করব না, আমি পঞ্চাশ ওয়াক্তের নেকি দিয়ে দিব। যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, পাঁচ দশে পঞ্চাশ, আমি পঞ্চাশ ওয়াক্তের নেকি দিয়ে দিব, একটাও নেকি কাটাকাটি করব না। যাও তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলো, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। ভাইরে আমার, আল্লাহ আমাদেরকে কত অফার দিয়েছেন, কত ফেসিলিটি দিয়েছেন। অন্য অন্য নবীর জামানা তার কি ছিল রে ভাই, একবার যদি স্ত্রীর সাথে সহবাস করে নাই তোকে সাতবার ফরজ গোসল করতে হতো। আল্লাহ পাক আমার নবীকে বললেন, তোমার উম্মত তোমার তোমার উম্মত বর্গকে বলে দিও, যদি একবার ফরজ গোসল করে নাই তো পাক হয়ে যাবে। যদি ভাইরে আমার, যদি আমাদের পঞ্চাশ ওয়াক্তের নামাজ হলে তো আমরা পড়তে হতে পারতাম কিনা আল্লাহ জানে। সাতবার গোসল করতে হলে ভাইরা সব মইরা ভূত হয়ে যেত আমরা সবাই, সর্দি ছুটতো না, লাগ থেকে সুড় সুড় করতো খালি নাকি। সাতবার গা ধুলে জান বাজবে, ঠিক একবার ধুয়ে তো জান বাজে না। তো তো কথা হচ্ছে ভাই যে আখিরি নবীর উম্মতকে কত ভালোবাসে, যে আল্লাহ পাক, আল্লাহ পাক কত ভালোবাসেন যে আল্লাহ পাক পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরজ করার পরে পাঁচ ওয়াক্ত করলেন, পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবো। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের বয়স হলো মাত্র ষাট বছর সত্তর বছর, আমাদের আয়ু হলো কম, আর অন্য অন্য নবীদের আয়ু মানে অন্য অন্য নবীর উম্মতের আয়ু ছিল পাঁচশো সাতশো বছর, চারশো পাঁচশো সাতশো বছর তাদের আয়ু ছিল। ওরা চারশো পাঁচশো সাতশো বছর পর্যন্ত তারা ইবাদত বান্দেগী তাসবিহ জিকির করেছে, নামাজ রোজা করেছে, আর আমাদের আয়ু মাত্র ষাট সত্তর বছর, আর অনেক ইবাদত বান্দেগী করেছে, তাসবিহ জিকির করেছে। তো আমরা আমরা কি করে তাদের মোকাবিলা করবো, ওদের নেকির সমান কি আমাদের নেকি হবে বলুন তো, আমরা তো ওদেরকে নেকি করে পারবো না, ষাট বছরে কি নেকি করব। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী চুপ করে আছেন রে ভাই। আল্লাহর নবীর কাছে একটা সুরা নাজিল হয়ে গেল, আল্লাহ পাককে বলে দিলেন, এই যে সুরা কাদার নাজিল হয়ে গেল, যে বলে দিল লাইলাতুল কাদের খাইরুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে মানে হাজার মাসের চাইতে উত্তম। যদি কেউ সাবে কাদারের রাত্রিটা রমজান মাসে বিজড় রাত্রি যদি তলাশ করে জাগে, সাবে কাদারের রাত্রিটা যদি মেহনত করে জাগে,
हजार मासेर चाहते उत्तम तिरासी बचर छय मासेर नेकी तार मोलनामाते लेखा होबे एकटा रात्रिर बिनिमये तिरासी बचर छय मासेर नेकी पेये जाबे रे भाई। आल्लाह कत बड़ फैसिलिटी दिएछेन बोलेन तो, ওরা 500-700 বছর ধরে ইবাদত বান্দেগি করে তাসবিহ জিকির করে যা নেকি পেয়েছে, আমরা এই 60-70 বছর এই জিন্দেগির মধ্যে ওদের চাইতে অনেক গুণ বেশি হয়ে যাবে আমাদের নেকি।